नाम होच्छे सप्तमी रानी बर्मन आमी इफ्तेदारी टीचार भाषार परीक्षार जन्य एखाने भाइवा दिते एसेछि आमार जेला होच्छे मायमनसिंह ভাইবাতে প্রবেশ করার পর ম্যাম আমাকে জিজ্ঞেস করলো যে তোমার নাম কি কোন জায়গায় পড়ালেখা করতেছি কোন সাবজেক্টে তারপর বললাম যে ইংলিশে তারপর হচ্ছে উনি ইংলিশে সনেট কাকে বলে এটা জিজ্ঞেস করলো সনেটের কয়টা অংশ কয়টা লাইন তারপর হচ্ছে একটা হচ্ছে সেন্টেন্স দিছে ওই সেন্টেন্সটা লেখার পর বলছে যে কোন টেন্সে আছে আপনার সিদ্দিক আমি নরসিংদী জেলা থেকে এসেছি আমার আজকে নিবন্ধন ভাইবা পরীক্ষাতে ছিল স্কুল পর্যায়ে টু ভাষা বাংলা ও ইংরেজি তো প্রশ্নগুলো আজকে সহজই করতেছে সাবজেক্ট ভিত্তিক হালকা কিছু করছে আর হচ্ছে ইংরেজি বিষয়ে জিজ্ঞেস করছে যে একটা সেন্টেন্স বলুন যেটাতে অ্যালফাবেট সবগুলো আছে 26টা আছে আমি বললাম যে কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ তারপর হচ্ছে ক্লাস স্কুল বা ক্লাসটা কিভাবে মেনটেন করবেন আমি বললাম বিস্তারিত তারপর হচ্ছে আমার নামের অর্থ জিজ্ঞেস করলো আবু বকর সিদ্দিক আবু মানে কি ছেলে আর সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী আমার নাম আসিয়া বাহার চৌধুরী ইবা জেলা সিলেট এবং আমি ভাষা বিষয়ে পরীক্ষা দিতে এসেছি আমি যেহেতু বাংলা ডিপার্টমেন্টের তো আমাকে প্রথমে জিজ্ঞেস করছে আমার নামে একজন ব্যক্তির নাম মানে তখন আমি বলছি যে ফিরাউনের স্ত্রী তারপরে জিজ্ঞেসে যে এই আমার আমি তো বাংলা ডিপার্টমেন্টে পড়ি তাহলে এই রবীন্দ্রনাথের এক শেষের কবিতার একটি চরিত্র বিখ্যাত চরিত্র তো ওটা আমার এটা রবীন্দ্রনাথের একটি উপন্যাস কিন্তু এখানে আমার একটা সমস্যা আছে আমি বলছি অনুপম মানে এটা হবে অপূর্ব এটা আমার ভুল হয়েছে তারপর ওনারা আমার জিজ্ঞেস করছেন যে ইরানের একজন কবি কবির নাম বলছি ফেরদৌস মহাকবি ফেরদৌস তো ওনার একটি এই মহাকাব্য আমি বলছি এই শাহনামা আর জন মিল্টন ইংরেজি লিটারেচার থেকে জিজ্ঞেস করছে জন মিল্টনের একটি মহাকাব্য আমি বলছি প্যারাডাইস লস্ট আর আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে মহাকাব্য কি এটা আমার জানা ছিল ঠিকঠাক মতো দিতে পারছি শেষে আমাকে বলছেন যে পড়াশোনা ঠিক মতো করো শিক্ষক হলেও পড়াশোনা মন দিয়ে করবে এটাই বলছেন আর কিছু না হিদাস্তান আমি ইত্যাদি জেনারেল সাবজেক্টে ভাইবা দিতে আসছি আমার জেলা হচ্ছে নওগাঁ থেকে আসছি আমি প্রথমে ভাইবাতে প্রবেশ করার পর আমাকে জিজ্ঞেস করলো আপনার নাম কি নাম বললাম এরপরে বললো যে আপনি কোন বিষয়ে পড়াশোনা করেন কোথা থেকে পড়াশোনা করেন সেগুলোর উত্তর দিলাম তারপরে আর্টিকেলের থেকে কিছু প্রশ্ন করছে এরপরে পার্টস অফ স্পিচ থেকে বাংলা ক্রিয়ার কাল থেকে কিছু এগুলি প্রশ্ন করছে সহজ ছিল আর্টিকেল থেকে প্রশ্ন করছিল একটা আমাকে বাক্য লিখতে বলে যে হি ইজ ড্যাশ ইডিয়েট এখানে কোন আর্টিকেল বসবে এরকম আর আরেকটা ধরছে যে পার্টস অফ স্পিচ থেকে যে আপনার একটা কনক্রিট এর অ্যাবস্ট্রাক্টের একটা উদাহরণ বলেন অ্যাবস্ট্রাক্টের একটা নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা উদাহরণ বলেন